আলাইকুম। ঢাকা স্টক এক্সচেঞ্জ কিছু কোম্পানি শেয়ারধর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানতে চেয়ে ইনকোয়ারি দিয়ে থাকে। ডিএসসির ইনকোয়ারি দেওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড। আজ এ পর্যায়ে আমরা জানব রংপুর ফাউন্ড্রি লিমিটেডের এক বছরের শেয়ার দরের সচিত্র। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয় 1999 সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র 10 কোটি টাকা। কোম্পানিটি ডিএসসিতে 1999 সালে তালিকাভুক্ত হলেও কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়া শুরু করে 2016 সাল থেকে। এখন দেখে নেই কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধির সচিত্র কিছু তথ্য। গত বছরের 3 জুন 2021 তারিখ কোম্পানিটির শেয়ার মূল্য ছিল 119.40 টাকা। এরপর থেকেই কোম্পানিটির শেয়ার মূল্য ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, যা 24 আগস্ট শেয়ার মূল্য হয় 134.20 টাকা। পরবর্তী কার্যদিবস থেকে আবার কোম্পানিটির শেয়ার দর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে, যা 9 সেপ্টেম্বর 189.50 টাকা এসে দাঁড়িয়েছে। ঊর্ধ্বমুখী হওয়ার পরে আবার নিম্নমুখী হবে, এটাই শেয়ার বাজারের ধর্ম। ঠিক তেমনই পরবর্তী কার্যদিবস থেকে কোম্পানিটির শেয়ার মূল্য আবার ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, যা 16 নভেম্বর শেয়ার মূল্য হ্রাস পেয়ে দাঁড়ায় 126.40 টাকা। এরপর আবার শেয়ার দর বৃদ্ধি পেতে থাকে। ধারাবাহিকভাবে শেয়ার দর বৃদ্ধি পেয়ে 21 ডিসেম্বর 167.20 টাকা এসে দাঁড়ায়। অতীতের ন্যায় ঊর্ধ্বমুখীর পর আবার নিম্নমুখী হতে থাকে, যা 6 জানুয়ারি 145.80 টাকা হয়। পরবর্তী কার্যদিবস থেকে কোম্পানিটির শেয়ার মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে, যা 16 জানুয়ারি কোম্পানিটির শেয়ার মূল্য বৃদ্ধি পেয়ে হয় 225.20 টাকা। মাত্র 7 কার্যদিবসে কোম্পানিটির শেয়ার মূল্য 54% বৃদ্ধি পেয়েছে। এবার জানিয়ে দিব রংপুর ফাউন্ড্রি লিমিটেডের গত এক বছরের শেয়ারের হাত বদলের সংখ্যা। গত জানুয়ারি 2021 থেকে আগস্ট পর্যন্ত অস্বাভাবিকভাবে শেয়ার হাত বদল হলেও 24 আগস্ট থেকে শেয়ার হাত বদল হয় মাত্র 104 বার। এরপর থেকেই কোম্পানিটির শেয়ার হাত বদলের পরিমাণ অস্বাভাবিকভাবে আবার বাড়তে থাকে। হাত বদলের পরিমাণ বেড়ে 9 সেপ্টেম্বর 1852 বার হাত বদল হয়। পরবর্তী কার্যদিবস থেকে আবার হাত বদলের পরিমাণ হ্রাস পেতে থাকে, যা ক্রমান্বয়ে হ্রাস পেয়ে 21 নভেম্বর কোনো শেয়ার হাত বদলই হয়নি। পরে আবার কিছুটা হাত বদলের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, যা 21 ডিসেম্বর 938 বার হাত বদল হয়। তারপরে কার্যদিবস থেকে আবার হাত বদলের পরিমাণ কমতে থাকে, যা 4 জানুয়ারি মাত্র 129 বার হাত বদল হয়। পরবর্তী কার্যদিবস থেকে আবার শেয়ার হাত বদলের পরিমাণ অস্বাভাবিকভাবেই বৃদ্ধি পেতে থাকে, যার ফলস্বরূপ 13 জানুয়ারি কোম্পানিটির শেয়ারের হাত বদল হয়েছিল 1831 বার। এবার জানিয়ে দিব রংপুর ফাউন্ড্রি লিমিটেডের গত এক বছর শেয়ার লেনদেনের সংখ্যা। গত জানুয়ারি 2021 থেকে আগস্ট পর্যন্ত স্বাভাবিকভাবে শেয়ার দর লেনদেন হয়েছে। 22 আগস্ট কোম্পানিটি মোট 16,818টি শেয়ার লেনদেন হয়। পরে কার্যদিবস থেকে কোম্পানির শেয়ার লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবেই বৃদ্ধি পেতে থাকে, যা 9 সেপ্টেম্বর 565,982টি শেয়ার লেনদেন হয়। এরপর আবার লেনদেনের পরিমাণ হ্রাস পেতে থাকে, 23 সেপ্টেম্বর শেয়ার লেনদেন পরিমাণ হ্রাস পেয়ে হয় 46,257টি। পরবর্তীতে শেয়ার লেনদেনের পরিমাণ আরও হ্রাস পেতে থাকে, যা 2রা ডিসেম্বর মাত্র 3,565 শেয়ার লেনদেন হয়। পরবর্তীতে শেয়ার লেনদেনের পরিমাণ কিছুটা বৃদ্ধি পায়, যা 12 ডিসেম্বর 181,494টি শেয়ার লেনদেন হয়। আবারও শেয়ার লেনদেনের পরিমাণ হ্রাস পেতে থাকে, যা 4 জানুয়ারি 18,108টি শেয়ার লেনদেন হয়। পরে কার্যদিবস থেকে আবার কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবেই বাড়তে থাকে, যা 13 জানুয়ারি মোট 559,066টি শেয়ার লেনদেন হয়। প্রিয় বিনিয়োগকারীগণ, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। শেয়ার বাজারের নানান কোম্পানি নানা ধরনের তথ্য আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই সেগুলো দেখবেন এবং অনেক সতর্কতার সাথে জেনে শুনে জেনে বুঝে বিনিয়োগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।